ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثل له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومرشدنا وإمامنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال كان الأنبياء يبعثون إلى قومهم خاصة وإنما بعثت إلى كافة الناس وقال في حديث آخر ألا فليبلغ الشاهد الغائب الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وعليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله উদ্যোগকার এই পবিত্র সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বুদ্ধিজীবীবৃন্দ শ্রদ্ধেয় আমার ভাইয়েরা আমার আজিজ তালাবা আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে পৌঁছাচ্ছে পর্দার আড়ালে মশা মা ও বোনেরা আজকের এই মজলিস বা এই আয়োজন বড় গুরুত্বপূর্ণ যদিও আমার আসতে অনেক দেরি হয়েছে ঘটনাক্রমে আর উপস্থিতি এখন অনেক কম কিন্তু আমি দেখছি যে আমার সামনে যারা বসে আছেন এদের সবাই ইন্টেলেকচুয়াল মানুষ কেউ শিক্ষানবিশ কেউ শিক্ষারত কেউ শিক্ষিত কেউ শিক্ষক এভাবে যাদের দিকে দেখে দেখে এই সমাজ এই দেশ এই বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছে যে সারা সমাজ দেশ এবং জাতি এই মানুষগুলো থেকে কিছু পেতে চায় আজ দুনিয়ার টাকা পয়সার অভাব নাই কাজে কিছু টাকা নিয়ে আপনাদেরকে বের হতে হবে এমন নয় দুনিয়ায় অস্ত্র শস্ত্রের কোনো অভাব নেই যে আপনারা বড় বড় বন্দুক আর কামান নিয়ে বেরিয়ে যাবেন দরকার নাই রাজনীতির ময়দানে নেমে যাবেন দরকার নাই রাজনীতিকদের অভাব নাই দুনিয়ায় অভাব হলো হিউম্যানিটির অভাব হলো হিংসাবিহীন একটা মানুষ গড়ে তোলার পিতামাতার বাধ্য একটা সন্তানের স্ত্রীর কাছে আদর্শ প্রিয় নিরাপদ একটা স্বামীর স্বামীর কাছে বিশ্বাসী আমানতদার চরিত্রবান একটা স্ত্রীর পিতার কাছে একটা বাধ্য পুত্রের বা বাধ্য কন্যার বড় দরকার এই যুগে রাষ্ট্রের কাছে একটা আমানতদার সরকারের বড় প্রয়োজন অফিস আদালতে একটা ন্যায়পরায়ণ একটা ইনসাফ পরায়ণ একটা সত্যনিষ্ঠ উৎকোচবিহীন একটা অফিসারের বড় দরকার বড় দরকার ভারতেও ত্রিপুরাতেও সারা বিশ্বে দ্য ওয়ার্ল্ড ইজ ইন সাম নিড অফ লাইট টুডে অ্যান্ড আই হোপ that light can be provided by Islam. Justice Sayyid Amir Ali বলেছিলেন আজ দুনিয়াতে অস্ত্রশস্ত্র সাইন্টিফিক ডেভেলপমেন্ট এগুলার যতটা প্রয়োজন তার চেয়ে বহু প্রয়োজন একটা ন্যায় সত্য অর্থাৎ বেহেশতের পথে নিয়ে যাওয়ার একটা আলো মানবতার দিশারি একটা আলো মানুষকে রক্ষা নিরাপত্তা দেওয়ার মতো একটা আলোর বড় দরকার and I hope that light can be provided by Islam এবং এই আলো আমার বিশ্বাস তিনি বিচারক ছিলেন কিন্তু সেই বিচারের মঞ্চে বসে দেখেছিলেন সমাজে অভাব কিসের সমাজে কোন জিনিসটা অনুপস্থিত তো সেই উপলব্ধি থেকেই বলেছিলেন and I hope that light can be provided by Islam সেই আলো দিতে পারে একমাত্র ইসলাম সেই আলো দিতে পারে একমাত্র কুরআন আর সেই আলো নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন তাজদারে মদিনা আকায় নামদার হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার সিরাতুন নবী যার পবিত্র সিরাত মাহফিল আপনাদের আজকের এই আয়োজন এবং এখান থেকেই সেই লাইট দেওয়া সম্ভব যে লাইট মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় নেই আল্লাহর কসম এই মঞ্চ থেকেই এই আলোচনা থেকেই এই সিরাত মাহফিল গুলো থেকেই আজকে এমন এক লাইট দিতে পারবেন যেটা নাই সোভিয়েত রাশিয়ায় বর্তমান রাশিয়া যেটা নাই ব্রিটেনের রাজধানী লন্ডনে যেটা নাই ইসরায়েলের কাছে যেটা নাই চীন প্রজাতন্ত্রের কাছে যেটা আজকের দুনিয়ার বড় বড় রাজনীতিকদের মঞ্চে যার অভাব আর যে অভাবের কারণেই রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি যে লাইট না থাকার কারণে
যে গাইডলাইন না থাকার কারণে যে আদর্শ যে ন্যায় যে নীতি যে নৈতিকতা যে পথ না থাকার কারণে আজ সারা দুনিয়াতে সন্ত্রাস, সারা দুনিয়ায় অশান্তি, সারা দুনিয়ায় খুনাখুনি, রাহাজানি, নারী দর্শন, নারী লুণ্ঠন, আগ্রাসন, নিপীড়ন, নিষ্পেষণ, উৎপীড়ন আর বঞ্চনা আর অত্যাচার আর অবিচার আর ব্যভিচার। যে লাইট না থাকার কারণে সে লাইট দিতে পারে কোরআন, সে লাইট দিতে পারেন একমাত্র সেই লাইট নিয়েই এসেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত, সৌভাগ্য আমাদের কাছে আছে অবিকুল সেই কোরআনে মজিদ যা নিয়ে তিনি এসেছিলেন একটা বর্বর জাতির সামনে। সৌভাগ্য আজও ঘরে ঘরে সেই কালামে পাক তিলাওয়াত হতে চলেছে যেটা তার যুগে তিলাওয়াত হতো। সৌভাগ্য সেই কালামে পাকের ব্যাখ্যা মতলব আর অর্থ আর ফতাওয়া আর ফেকা অবিকুল অক্ষত সুরক্ষিত আছে যেটা ছিল তখন। নাই কোনটা? নাই এটাই। কবি যেমন বলেছিলেন মুসলমানি দর কিতাব, মুসলমানাদার কবর, মুসলমানাদার কবর, মুসলমানি দর কিতাব। ইসলাম আছে তো কিতাবের মধ্যেই বিশুদ্ধভাবে লিখিত রয়েছে। আর খাঁটি মুসলিম যারা ছিল ইসলাম সম্মত মুসলিম, ইসলাম নিয়ে বাঁচা মুসলিম যারা ছিল তারা চলে গেছে কবরিস্তান, আর ইসলাম ঢুকে গেছে কিতাব আর পুস্তকগুলোর ভেতরে, আর আমরা হয়েছি ইসলাম আর কোরআন থেকে দূরে অবস্থানকারী মুসলমান। তাই তো আজ যত সন্ত্রাসের অপবাদ মুসলমানদের উপরে, যত অন্যায় মুসলমানদের মধ্যে, যত উৎপীড়ন নিষ্পেষণ আর পশ্চাৎধাবন এগুলো মুসলমানদের মধ্যেই, যত পিছু হঠা আপনি দেখতে চান মুসলমানদের মধ্যে দেখবেন। কবি যেমন বলেছিলেন পস্তি কাগর কাই হাদ সে গুজর না দেখে, ইসলাম কা গির কর পের না উপর না দেখে, মানে না কবি কে মদ হে হর জজর কে বান, ইসলাম কা হামারা গির কর ফির না উপর না দেখে। যদি কেউ অবনতির শেষ সীমাটা দেখতে চায় তাহলে আমাদের দিকেই তাকিয়ে দেখো। কেন, কিভাবে? যে সমুদ্রে যখন ঢেউ আসে, তরঙ্গ আসে, একবার নিচের দিকে গেলে আবার উপর দিকে উতরাইয়া উঠে। কিন্তু এই জাতির মুসলিমের গোল্ডেন এইজ অফ ইসলাম 300 বছরের পর থেকে যেমনি অবনতি শুরু হয়েছিল, আজ অবধি আর উন্নতি তাদের হলো না। কাদেই অবনতির শেষ সীমা দেখতে হলে আমাদের দিকেই থাকো। নাজিল্লাত সে নফরত না ইজ্জত কা আরমা, না দোজখ সে তরসান জান্নাত কে খাম, না ইজ্জতের সম্মান অর্জনের কোনো আকাঙ্ক্ষা স্পৃহা তাদের মধ্যে পরিলক্ষিত হয়, না লাঞ্ছনার বঞ্চনার প্রতি একটা শক্ত অনীহা অনিচ্ছা তাদের মধ্যে দেখা যায়। কে জিস হাল মে হ্যায় উসি মে হ্যায় সাদা, যিনি যে তিমিরে আছেন সেই তিমিরেই থাকতে চান। তার চারিত্রিক ডেভেলপমেন্ট, তার সামাজিক ডেভেলপমেন্ট, তার পারিবারিক ডেভেলপমেন্ট, তার নৈতিক উন্নতি, তার আপনার মহল্লাগত উন্নতি, এগুলো যেন আজ আর মুসলমান চাই না। তাদের দিকে দেখলে মনেই হয় না যে কোনো জন্নতের আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, দুজখের কোনো ভয় তাদের মধ্যে আছে, এমনটা যেন মনেই হয় না, এমনটা যেন মনেই হয় না, যেন মনে হয় সব উতরে গেছে তারা। এই তো, তাই তো আজকে ইংরেজি নববর্ষ শুরু হয়, সারা দুনিয়ার মানুষ নেশায় মত্ত হয় কিংবা আবেগে মত্ত হয় যখন নববর্ষ উদযাপন আরম্ভ করে, লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় বেরিয়ে পড়ে, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায়, লক্ষ লক্ষ মুসলমান রাত 12টার পরে রাস্তায় বেরিয়ে পড়েছে। কি আপনি দুঃখ আসে না আপনার মনে, কাদের নববর্ষ আপনি পালন করে চলেছেন? যাদের বুলেটের আঘাতে প্রতিদিন
অগণিত ফিলিস্তিনি শিশুর কত বিক্ষত হৃদয় সিনা জাজরা হয়ে যাচ্ছে। ইসরায়েলি পুলিশের বুলেটের আঘাতে তাদের মস্তক রক্তক্ষরণ হতে হতে মৃত্যুবরণ করছে। ইসরায়েলি বর্বরদের আক্রমণে যে মা বোনদের ইজ্জত প্রতিনিয়ত লুণ্ঠিত হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি ক্ষমতায় এলে পরে আমেরিকায় কোনো মুসলিম ঢুকতে দেব না, ইসলামকে নিষিদ্ধ করব, সেই ইংরেজদের নববর্ষ ফার্স্ট জানুয়ারি আর আপনি মুসলমান হয়ে রাত ১২টার পরে পট খাওয়া যাচ্ছেন। শুধু এখানেই থেমে নয়, আপনি এর পরের দিন থেকে শুরু করলেন বনভোজনে যাওয়া। কার খুশি, কিসের খুশি? একটা মুসলমান নিহত হলে আপনি খুশি হন? যারা তাদের প্রত্যক্ষ মদতে গড়ে তুলল আল কায়দা সন্ত্রাসীদেরকে, আর এই আল কায়দার বাহানা ধরে শেষ করে দিল দুনিয়ার গরিব একটা দেশ আফগানিস্তানকে, আপনি কি এর উপরে খুশি? যে আমেরিকা ২৫০ কুর্দিকে হত্যা করার কারণে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছিল, সেই আমেরিকাই আবার লক্ষ 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 রোহিঙ্গা নির্যাতিত নিরীহ মুসলমান। আব্দুল বাসিতের বক্তব্য নয়, রাষ্ট্রসংঘ ঘোষণা দিয়েছিলেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জাতি রোহিঙ্গা মুসলিম। সেই রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে একটা টু শব্দ কি করেছিল আমেরিকা? ২৫০ কুর্দি হত্যার পরে একটা দেশের নির্বাচিত সরকারকে গদিচ্যুত করে এসে সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বকরাইদের রাত্রিতে, সে আমেরিকা কি পারত না একটা ধমকি দিতে মায়ানমারকে? লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ বৃদ্ধ, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিল, লক্ষ লক্ষ মানুষকে খুন করে ফেললো, হাজার হাজার গ্রামকে জ্বালিয়ে দিল। এটা তো আর আমার ডকুমেন্ট নয় রে ভাই, মিডিয়ায় যে সমস্ত ডকুমেন্ট এসেছে আমি তাই বলছি। আমেরিকা নীরবে সহ্য করে গেল। এমনকি আপনারা জানেন যে দুনিয়ার মানুষ জেনে যাবে বিধায় এই জালিম মায়ানমারের সরকার একটা নিরপেক্ষ মিডিয়াকে তাদের দেশে ঢুকতে দেয়নি। সেই মায়ানমারের গণহত্যা চোখ বুঝে বরদাস্ত করে নিল আমেরিকা, আর তাদের নববর্ষ আপনি বরণ করবেন বনভোজনে গিয়ে? ইমান কোন জায়গায় স্থান পাবে? এই সিনাতে ইমান স্থান পাবে যে সিনায় ইমানদারের কোনো দরদ নেই, ইমানদার নারীর কোনো দরদ নেই, ইমানদার শিশুর কোনো দরদ নেই, ইমানদার বৃদ্ধের কোনো দরদ আর দয়া আর মায়া যাদের সিনার মধ্যে নেই, যদি আছে তাহলে তাদের নববর্ষে আপনি খুশি করেন কেন? যাই হোক, সেই বিষয় অত্যন্ত ভাব গম্ভীর। আমি বলছিলাম এটাই যে তাদের নববর্ষ আপনি উদযাপন করে চলেছেন, তা আমরা তো সেই মুসলমান না জিল্লত সে নফরত না ইজ্জত কা আরমা না দুজখ সে তরসা না জান্নাত কে খামা। তাই দুঃখের সাথে কবি বলেছিলেন লিয়া কল দিন সে না কুছ কাম উনহোনে কিয়া দিন হক কো বদনাম উনহোনে, লিয়া কল দিন সে না কুছ কাম উনহোনে কিয়া দিন হক কো বদনাম উনহোনে। এই মুসলমানরা না বিবেক থেকে কোনো সাহায্য নিল, না আল্লাহর দিন থেকে কোনো পলিসি গ্রহণ করলো, গাইডলাইন নিল, আমল করলো, দিনে হককে দুনিয়ার সামনে বদনাম করে দিল। আজ সব কিছু আমার আপনার আমার মাথার উপরে। যাই হোক বন্ধুগণ, তো আমরা এমন মুসলমান হয়েছি, কিন্তু সেই মুসলমানরা চলে গেছে কবরে, যে মুসলমানরা আজান শুনলে পরে মসজিদে না গিয়ে ঘরে থাকতে পারত না, হাজার দোকান হাজার খেত আর হাজার মাঠ চলে যেতে যেত মসজিদে। আবার ওই মুসলমান বিকেলে গেলে দেখা যায় কোনো দোকানে মহাজনের মতো বসা, হসপিটালে গেলে তখনকার যুগে মুসলমানদেরকে পাওয়া যেত, কিন্তু সেই হসপিটালগুলোর ডাক্তারের আসনে মুসলমানকে বসতে দেখা যেত, আর আজকের হসপিটালে গেলে পরে রোগীর লাইনে মুসলমানকে দাঁড়ানো দেখা যায়। ডাক্তারের সংখ্যা অত্যন্ত নগণ্য, একটু চেতনা থাকলে উত্তর দিন তো ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। আজকে আমরা ডাক্তারখানায় যাই কিন্তু রুগীর সারিতে দাঁড়াই, আর তখন মুসলমানরা যেত ডাক্তারের চেম্বারে, অর্থাৎ আবু বকর রাজি আলী ইবনে ঈসা হাকিমে গেরামি হুনাইন ইবনে সিনা হুসাইন ইবনে ইসহাক কিসিস দানা দুয়া ইবনে বায়তা রাসুল্লাহ তিব্বা।
उन्हें कहे सब मशरिक में नाम लीवा, उन्हें से हुआ पार मगरिब कखेवा। ओ समस्त मुस्लिम जर एक एकजन लिखित हजार सहस्र ग्रंथ, जरा छिलेन पृथ्वीर प्रथम चक्षु चिकित्सक, जर मध्य छिल पृथ्वीर प्रथम टीका आविष्कारक, जरा पृथ्वी के ब्लाड सुगार यूरिन सुगारे सन्धान दिए, जरा सार्जारी विद्यार सूत्रपात करेछिलो, जरा पृथ्वीर मानचित्र प्रथम अंकन करेछिलो, जरा चिकित्सा शास्त्र के उन्नतिर स्तरे पौंछायेछिलो, सेई मुस्लिमरा आज रुगीर कतारे दाड़िएछे, डाक्तारेर चेम्बारे बसा नाई, ताकलेओ किंचित ठीक किना? तो तारा मुसलमान ना आमरा मुसलमान? दाबीते तो आमरा 100 शतांश। তো আমাদের সেই সম্ভিদ ফিরাইয়া দিতে পারে সিরাতুন নবী এই মাহফিল। এখান থেকে আমরা আমাদেরকে যাচাই করতে পারি যে আমাদের হওয়া উচিত ছিল কোন জায়গায় আর হয়েছে আমরা কোথায়। আজ কোন আজকের কোন আদালতে গেলে পরে সেই যুগে আদালতে ছিল সবক পীর পর সদাকত কা সুজাত কা আদালত কা লে আ যায়েগা তুজসে কাম दुनिया की इमामत का। तुम सत्यवादी हो, तुम न्यायपरायण हो, तुम सत्साहसी हो, दुनिया नेतृत्व काज नेवा होबे तुमा थेके। ए छिलो मुसलमान वैशिष्ट्य आदर्श सबक तारा उनी छिलो। कुराने करीम जखन मुसलमान के शिक्षा दिल जे अला लहुल खल्क वल अम्र, ए सृष्ट जगत कार कार, তাহলে হুকুম করবে চলবে কার? আল্লাহ। তাই কোরআনে বলা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। এই আয়াত মদিনায় তৈয়বাতে নবীজি আসার পরে অবতীর্ণ হয়েছে, তার মানে নবীজির মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে, তার মানে নবীজির 40 বছর বয়স হওয়ার অনেক পরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমাকে বলা হয়েছে নবীজির 40 বছর বয়সের পরের জীবনের উপর আলোকপাত করার জন্য, কিন্তু সময় যেহেতু লিমিটেড, রাত অনেক গভীর, তাই আমি ধারাবাহিক নয় বরং টুকরো টুকরো করে আসলে 40 বছর পরের জীবনের উপরেই আলোকিত আলোকপাত করে করে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। বিষয়ের প্রতি আমার দৃষ্টি রয়েছে কিন্তু আমি ধারাবাহিকতা মেনটেন করতে যাচ্ছি না, সময় কম, রাত অনেক ঠান্ডা, আপনারা বসে আছেন শীতের মধ্যে। এই আয়াত মদানী জিন্দেগিতে এসেছিল। কি আয়াত? যে বিভিন্ন আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, তোমার প্রতিপালকের কসম তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে বিচারক মানবে, ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে সংঘটিত ঘটনাসমূহে। শুধু বিচারক মেনে নিলেই মুখে চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপর যাতে তাদের মনের মধ্যে কোনো সংকোচ দেখা না দেয়, ওয়ুসাল্লিমু তাসলিমা, এমন আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে তাদেরকে। এই যদি হয় তাইলেই তারা মুসলমান, নইলে তোমার প্রতিপালকের কসম করা মুসলমান নয়, আল্লাহ তাআলা বলতেছেন। তার মানে মুসলমানদের সেই যুগে বিচারের একমাত্র গাইডলাইন ছিল কোরআনে মাজিদ। কি ছিল? কোরআন। সেই কোরআন নিয়ে বিচার করত মুসলিমরা, তাই ইহুদি নাসারা খ্রিস্টান দুনিয়ার সব ধর্মাবলম্বী মানুষেরা মুসলমান বিচারকের কাছে এসে বিচার দায়ের করত, বিচার চাইত। আর আজকে মুসলমান স্বামী তার স্ত্রীর সাথে যে আচরণ করে সেটাই কোরআন বিরোধী, মুসলিম পরিবারের শাশুড়ি তার পুত্রবধূর প্রতি যে আচরণ করে সেটাই কোরআন বিরোধী, মানে এখানে কোরআন নেই। পুত্রবধূ তার শাশুড়ির প্রতি যে আচরণ করে সেটাই কোরআন বিরোধী যেখানে সুযোগ পায়। তাহলে যখন আপনি আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে আর ঘরে নবীজির নবুয়তি জিন্দেগিকে প্রতিফলিত করতে পারলেন না, মানে কোরআনের আইন জারি করতে পারলেন না, তাহলে কোরআন না মানা ব্যক্তিটা কিভাবে আপনার কাছে এসে কোরআনের আইন চাইবে, কোরআনের বিচার চাইবে? আরে আপনি তো আপনার ঘরকে শান্ত করতে পারছেন না, কোথাও শাশুড়ি জালিম, কোথাও পুত্রবধূ জালিম, কোথাও শ্বশুর জালিম, কোথাও স্বামী জালিম, কোন কোন জায়গায় আবার স্ত্রীও জালিম। তো যখন আপনার পরিবার এই জুলমে জুলমের শিকার, তো কোন জন এসে আপনার কাছ থেকে শান্তির পথ চাইবে? তখন কিন্তু সেটা ছিল না, মুসলিমরা ছিল 1000% শান্ত, তাই দুনিয়ার অমুসলিমরা এসে বিচার চাইত। তো আজকেও আমরা আদালতে যাই, তখনও যেত, তখন আদালতে গেলে পরে সেই ন্যায়পরায়ণ ইনসাফ পসন্দ মুসলমান বিচারক থাকত, বিচারকের আসনে বসা, আর সামনে থাকত সারিবদ্ধভাবে
অপরাধীরা ন্যায়ের বিচার সম অধিকার পেয়েই তারা বেরিয়ে যেত, তাই হিন্দু মুসলিম লাইন লেগে যেত মুসলিম বিচারকের সামনে। আর আজকেও আদালতবর্তী মুসলমান, কিন্তু দুঃখ বিচারকের আসনে কম, বিচার প্রার্থীর আসনেই বেশি। চিল্লে বলেন ঠিক কিনা? আজকেও আমরা আদালতে যাই, বরং আগের তুলনায় কিছুটা বেশি যাই, কিন্তু আজ তো দাঁড়াতে হয় কাঠ গোড়ায়, আর তখন বসতে হতে বিচারকের আসনে। সুতরাং সেই দুঃখ, সেই বেদনা, সেই ব্যথা, সেই যন্ত্রণা, সেই শেখায়ত কার কাছে করব, কাকে নিয়ে বসব, কার সাথে সে আলোচনা করা যাবে? সেই পবিত্র কোরআন কিন্তু ঘরে ঘরে আজও তিলাওয়াত হয়, সেই নবীজির নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও পড়ি। আসুন সেই সিরাতকে সার্থক করে তুলি, আর এই জায়গা থেকেই শুরু করি, আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই নিজের বিচার প্রার্থনা মুসলিম ছাড়া কারো কাছে যাব না। বলুন ইনশাআল্লাহ। ন্যায় অন্যায়ের ঝগড়া বিবাদ তো মানুষের মধ্যেই লাগে, আর বিচারের প্রার্থী তো মানুষই হয়। বিচারের প্রার্থী প্রতিশ্রুতি নেন যে আমাদের গরুয়া সমস্যাগুলো আমরা কোরআন থেকেই সমাধান করব। বলেন ইনশাআল্লাহ। এটা ছিল নবীজির 40 বছরের পরের জীবন, সেই সময় এইগুলো আয়াত এসেছে। 40 বছর আগে তো নবীজি নবী ছিলেন, মানে নবী যাই হোক, এই পৃথিবীতে আসার পরে যে ফর্মেল নবুয়ত সেটা ততক্ষণ পর্যন্ত আসেনি। আর এই আয়াতগুলো কিন্তু আরো পরে মদিনায় যাওয়ার পরে, এর আগ পর্যন্ত নবীজি ছিলেন পরাধীন দেশে, পরাধীন তার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। তো যাই হোক, নবীজির সিরতের কোন দিকে আমি যাব? সেই মহাসাগর, সাগরের একদিন শেষ হয়, নবীজির সিরাতের আলোচনা শেষ করা যাবে না। বন্ধুগণ, আজও আমরা আগে বললাম চিকিৎসার কথা, তারপরে আদালতের কথা, এরপরে আসুন মেডিকেল সায়েন্সের কথা বলেছিলাম, জ্ঞান বিদ্যার কথা ধরুন। সেই যুগের মুসলমানরা শুধু ইসলাম শিখেছিল তা নয়, ইসলামের বাইরে আপনারা আশ্চর্য হবেন যে আমাদের হাদিস শরীফে এসেছে যে কোনো মুসলমানকে ধর্মীয় কোনো নলেজ নেওয়ার জন্য, ধর্মীয় আদর্শ গ্রহণ করার জন্য অন্য ধর্মগ্রন্থ পাঠ করা জায়েজ নয়। কিন্তু যেহেতু বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ চারটি পুরাতন গ্রন্থ, অনেক পুরানো, অন্তত ইতিহাস যা বলে, পবিত্র কোরআনে মজিদের চাইতেও মানে গ্রন্থ হিসাবে গ্রন্থাকারে কোরআনে করিম যখন আত্মপ্রকাশ করলো তার অনেক আগে ইতিহাস মতে বেদ আছে, তাই অনেক পুরানো গ্রন্থ, ধর্মীয় কথা বাদ দেন, না জানি জাগতিক কোনো নলেজ এই কিতাবে থাকতে পারে এই বিবেচনা করে বাগদাদের মুসলিম বিশ্বের শাসকেরা ভারতবর্ষ থেকে 4টা বেদ এখান থেকে সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদ করেছিল। এই ছিল মুসলমানের জ্ঞানের তৃষ্ণা, আমি আর আপনাকে কি বলবো। রজত কাশ্মীর থেকে রজত রঙ্গিনী জেন্দাবেস্তা বাগদাদে লাইব্রেরিতে নেওয়া হয়েছিল, ইউসুফ ইবনে ইসা আল কিন্দি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওগুলো আরবিতে অনুবাদ করার জন্য। আজকের মুসলমানের স্টাডির জন্য অন্য বই পড়া তো দূরের কথা, তার নবীর সিরত গ্রন্থ পড়িবার তার সময় নাই। আছে? আর যদি প্রশ্ন করা হয় প্রতিজন মুসলমানকে, আপনার ঘরের আলমারিতে কি আছে, বলবে চুড়িদার আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, কি চাই আপনার, শার্ট আছে, প্যান্ট আছে, কোট আছে, স্যুট আছে, মাফলার আছে, আরো কত কিছু, কইছে না বইটই নাই, বড় মুশকিল। যদি এখান তো থাকে তাহলে ড্রামা নাটক উপন্যাস এক দুটি থাকতেও পারে, তো আবার ভালো ড্রামাও থাকবে না, উপন্যাসটাও কিন্তু মানুষের গঠনমূলক সৃজনশীল উপন্যাস কিছু আছে, যেমন বক্তা সম্রাট গুলাম আহমদ মুর্তজা সাহেবের লিখিত একটা উপন্যাস আছে এক অনন্য জীবন, অনন্য জীবন, নামটা বললাম অনন্য জীবন, একটা ছোট্ট উপন্যাস তিনি লিখেছেন। এটা কিন্তু রচনা ধর্মী নয়, শুধু এটা সৃজনশীল উপন্যাস, আপনার জীবনকে বদলায় দিতে পারে, এমন উপন্যাসটাও পাবেন না।
আশেপাশে যদি কোনো বই পান তাইলে পাইতে পারেন, আর একান্ত কারো ঘরে থাকলে এক দুটি বই থাকতেও পারে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় যে মহান সত্তা কায় নামদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে দুনিয়ার অমুসলিমরা বলছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহৎ সৎ অতি আদর্শমণ্ডিত সচ্চরিত্রবান নিকুত নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী সত্তা যদি আজকের পৃথিবীতে থাকতেন আর সারা দুনিয়ার রাজা তাকে নির্বাচিত করা হতো, তাহলে দুনিয়াকে হি উড সাকসেস সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস, হি উড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং ইটস মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। আল্লাহর রসুল দুনিয়ার প্রয়োজনীয় পিস অ্যান্ড হ্যাপিনেস শান্তি এবং আনন্দকে অল্প সময়ে প্রতিষ্ঠিত করে দিতে পারতেন, এটা জর্জ বার্নার্ড শর ঘোষণা মুসলমানের নয়। যে নবীর শান্তির বাণী নিয়ে আজ সারা অশান্ত বিশ্ব শান্তিতে পরিণত হতে পারত, সেই নবীজির একটা জীবনী গ্রন্থ পাবেন না এমন মুসলমান আমরা লক্ষ লক্ষ আছি। তো কি ধরনের মুসলমান হইলাম? আরে ভাই হা করে কি তাকিয়ে আছেন আমেরিকার দিকে? জানেন কি আমেরিকার ঘরের খবর কি? আমি তো বলবো যে আমেরিকার ঘরের খবর জানলে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমান ভারতবর্ষের কোনো নাগরিক ওদের কোনো সভ্যতা কোনো ডিজাইনার ওদের কোনো কায়দা কানুন কোনোদিনও ফলো করবে না। আরে দুনিয়ার সবচেয়ে বেশি চুর বর্তমানে আমেরিকায় আছে, সবচাইতে বেশি নারী অপরাধীর সংখ্যা আমেরিকায়। আমেরিকার প্রায় 25% শিশু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার বাপকে। আমার দেশে কি এমন এক শিশু আছে? আরে মুসলমানের কথা বাদ দেন, আমাদের তো দোরাবন্ধা অনেক বেশি। আমার দেশে হিন্দু ভাইদের করে যান, কোন ছেলেকে জিজ্ঞেস করলে পরে তার বাপ নিয়ে তার কোনো সন্দেহ পাইবেন কি বলেন? পাইবেন না। তো আমরা তো সেই আদর্শ এবং ভদ্র দেশের মানুষ, আমরা সেই প্রাচীন সভ্য ভারতবর্ষের মানুষ, আমরাই অসভ্য বর্বর যারা বাপের খোঁজ মায়াও জানে না সেও জানে না, তাদের অনুসরণ করবো? যাদের দেশের ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, যাদের দেশে সেক্স ফির নাম দিয়ে বিয়ের শাদিগুলোর বাধ্যবাধকতা খতম করে দেওয়া হয়েছে, এরপরেও যাদের দেশে দুনিয়ার সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা ঘটতেছে, FBI এর রিপোর্ট মতে, অনেক আগের কথা বলতেছি, আমেরিকায় প্রতি 45 সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা হয়, যেখানে টোটাল সেক্স ফ্রি এরপরে এত ঘটনা। সেই বেহায়া নির্লজ্জ অভদ্র অমানুষ কেবলমাত্র যাদের কাছে আছে কিছু শক্তি আর কিছু আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যারা কেবলমাত্র অস্ত্র আবিষ্কার করা জানে, কিভাবে মানুষ মারা যায় তা তৈরি করা জানে, কিভাবে মানুষকে মানুষ করা যায় এমন কোনো ঔষধ তাদের কাছে নাই। মানুষকে মানুষ বানানো কিভাবে যায়, মানুষের হৃদয়ে মানব দরদ কিভাবে ঢোকানো যায়, মানুষের অন্তর থেকে হিংসা কিভাবে দূর করা যায়, মানুষের অন্তর থেকে বিদ্বেষ কিভাবে সরানো যায়, মানুষকে কিভাবে পিতামাতার বাধ্য পুত্র বানানো যায়, স্ত্রীকে কিভাবে স্বামীর আপনার অনুগত বা স্বামীর অন্তত ভালোবাসার পাত্র বানানো যায়, এটা তারা জানে না। তাদের কাছে 50-50 স্বামী স্ত্রীর অধিকার সমান, সম অধিকার, লিবারেল সম অধিকার, ফ্রিডম অফ অল, বাস। তাই স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করে, স্ত্রীর বিরুদ্ধে স্বামী মামলা করে, আর আবার মাঝে মধ্যে একই বিছানায় শুয়েও আবার বাচ্চা এক দুটি হয়। এবারে ডেভেলপ হতে হতে তারা এমন জায়গায় পৌঁছিয়েছে এখন আর তারা চায় মানুষের ফার্ম খুলবে। এতদিন আমরা শুনতাম মুরগের ফার্ম, একটা মুরগির দরকার হলে ফার্ম থেকে নিয়ে আসলেন, বস জবাই করে খেয়ে ফেললেন, কি এর আপনার বাবা কে মা কে মুরগির চাষা কে আর বংশকে দেখার কোনো দরকার নাই আছে? একটা গরুর আপনার দরকার, বাজার থেকে কিনে আনলেন, যা করার করলেন, এই গরুটার বাবাকে কোন বংশের লোক, তার লিগেসি ডাটা কোথায় এগুলো দেখেন? দরকার নাই। কিন্তু একটা মানুষ জন্ম নিলে পরে তার লিগেসি ডাটার দরকার, তার পিতৃ পরিচয়, তার মাতৃ পরিচয়, তার বংশ পরিচয় দরকার কিনা? কিন্তু আমেরিকানরা বর্তমানে মানুষের ফার্ম তৈরি করার চিন্তা করতেছে, যে আরম্ভ সব মায়ের ঘরে আর সন্তান আসবে না, মুরগের বাচ্চা যেভাবে ফার্মে জন্মায় মানুষের বাচ্চাও ফার্মে থাকবে, যার দরকার শিশু একটা নিয়ে নিবে, চিন্তা করতেছেন ভাই?
ওরা আমাদেরকে সায়েন্স দিয়ে ডেভেলপমেন্ট দিয়ে টেকনোলজি দিয়ে আমাদেরকে মুরুগ আর গরু বানাতে চায়, মানুষ বানাতে চায় না, কি বলেন ঠিক কিনা? সুতরাং দয়া করে এদের এই নির্লজ্জতার মোকাবেলা করতে হলে সিরাতুন নবীর দরকার। আপনারা জানেন ওরকে সারেগা মাদার বলে, তারা বর্তমানে বাড়াটি মা নিতে চায়, মা 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 বলতে চায় না, আমেরিকার মেয়েরা মা হতে চায় না, কি বুঝলেন, তারা বাড়া নিজের গর্বটা গর্বটা বাড়াটি দিতে চায়। বাড়া এক বছরের জন্য তার গর্বটা আপনাকে দিয়ে দিবে, আরেক পুরুষের শুক্রাণু ঢুকবে, এক বছর পরে বাচ্চা জন্ম হবে, মা সেটাকে ফেলে চলে যাবে। এক বছরের জন্য বাড়া করেছিল, এক বছর শেষ চলে যাও, এবার বাচ্চা নিয়ে এসে তার কুকুরের দুধ খাওয়ায় নতুবা বিড়ালের দুধ খাওয়ায় বাচ্চাকে বড় করবে, আর ও যখন বড় হবে বাবার সাথে বিড়াল কুকুরের ব্যবহার করবে, তা করতেছে। সেখানে ছেলেমেয়েরা মাকে মা বলতে জানে না, বাবাকে বাবা বলতে জানে না। আর আসুন সিরাতুন নবীতে কি পেলাম, নবীজি কি বলতেছেন আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমাদের মা গর্ভধারিণী মা যার ঘর থেকে তুমি জন্ম নিলে, তুমি জেনে রাখো সেই মায়ের পায়ের তলায় তোমার বেহেশত। সুবহানাল্লাহ, যে পিতার ঘর থেকে তুমি জন্ম নিলে, আল্লাহর হাবিব বলেন, রেজাল ওয়ালিদে রেজাল রাব্বি ও গজবুল ওয়ালিদে গজবুর রাব্বি, তোমার পিতার খুশিতে তোমার রব খুশি, তোমার পিতার অখুশিতে তোমার আল্লাহ তোমার উপরে অখুশি। হলো, এরপরে কোরআনে করিম দেখেন, নবীজির 50 বছর বয়সের পরে যে কোরআনে করিমের আয়াত এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নোটিশ দিয়ে দিলাম সারা দুনিয়ার মানব জাতির কাছে, তোমার পিতামাতার প্রতি তোমাকে সৎ ব্যবহার করতে হবে, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার মালিক, সুতরাং আমার ইবাদতের সাথে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না, আর আমার ইবাদতের পরে দুনিয়ার সবচাইতে যার বাধ্য তোমাকে হতে হবে, যার অনুগত তোমাকে হতে হবে, সেই সত্তা হলো তোমার মা আর তোমার বাবা। এরপরে আল্লাহ তাআলা আপনার মায়ের অবদান আপনার উপরে কি সেটা স্মরণ করায় দিতেছেন, ফরমাইতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা অনেক কষ্ট দুঃখের উপরে দুঃখ বরদাস্ত করে করে তোমাকে ধারণ করলো। কোন আয়াতে কুরহান আলা কুর, হামালাতহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, 10টি মাস একটানা চূড়ান্ত কষ্ট সহ্য করে মা তোমাকে গর্ভে ধারণ করলো, 3 মাস পরে যখন রুহ এসে যায়, 4 মাস পরে যখন রুহ এসে যায়, তুমি জীবন্ত হয়ে গেলে, মায়ের পেটের ভিতরে তোমার নড়াচড়া শুরু হয়ে গেল, রুহ এসে যায় বাচ্চা, তখন বাচ্চা নড়াচড়া আরম্ভ করে দেয়, এইদিকে ঢোল মারে, ওইদিকে গুতা মারে, ওইদিকে পা দিয়ে লাথি মারে, ছোট একটা পেটের ভিতরে থলির ভিতরে মায়ের পেটের ভিতরে বাচ্চা চতুর্দিকে ঘোরাফেরা নড়াচড়া করতে থাকে, এই আঘাতটা সহ্য করে কে? মা। কে সহ্য করতে হয়? মা। এই খবর দুনিয়ার মানুষ তুমি জন্ম নেওয়ার পরে নাও জানতে পারো, আরশ থেকে আমি আল্লাহ খুব ভালোভাবে জানি, তাই তোমাকে সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, হামালাতহু উম্মুহু কুরহা, মা অনেক কষ্ট করে তোমাকে হামল করেছিল, সেটা তুমি জেনে নাও, আমি তোমার খালিক আমি বলতেছি, কোন ডাক্তার জানে না তোমার মায়ের কত কষ্ট হয়েছিল। এরপরে যখন তোমার প্রসবের সময় এসে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল, সেই বেদনা দুনিয়ার মা ছাড়া আর কেউ বলতে পারে না,
6 ঘন্টা 4 ঘন্টা একটা না 4 ঘন্টা নাইলে 6 ঘন্টা কারো কারো 8 ঘন্টা কারো কারো 2 দিন পর্যন্ত একটা না মরণ যন্ত্রণার সমান ব্যথার বেদনা সহ্য করার পরে একটা সন্তান দুনিয়া এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনদিন মা তার বাচ্চার সামনে এই বলে শিকায়ত অভিযোগ করে না যে তোরে পেটের মধ্যে ধারণ করতে আমার অনেক কষ্ট হয়েছে, তোকে প্রসব দিতে আমার অনেক কষ্ট হয়েছে, এমন কথা কুটা দিয়ে কোনো মা কোনদিন তার সন্তানকে বলতে শোনা যায় না, শোনা যায় না। কিন্তু সেই প্রসব বেদনার কষ্ট যে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে বলে দিলেন, সংক্ষেপে বলে দিলেন স্পষ্ট শব্দের মধ্য দিয়ে, ওয়াদাতুহু কুরহা, অনেক কষ্টে তোমার মা তোমাকে প্রসব করলো, এরপরে তার বুকের দুধ খাওয়ায় খাওয়াকে তোমাকে 2 বছর বড় করলো, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তোমাকে বড় করা হয়নি, সেই মায়ের কলিজা ছাড়া, কলিজা শুষ্ক করে দুধ তৈরি হয় মায়ের স্তনের মধ্যে এবং সেখান থেকে চুষে চুষে দুধ খেয়ে খেয়ে তুমি বড় হয়েছ। সুতরাং আমি তোমার খালিক, কিন্তু তোমার মার তোমার বাবা তোমার জরিয়া এই পৃথিবীতে আসা। এই শিক্ষা দিল কে? কোরআন। এই শিক্ষা দিলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমেরিকানদের কাছে এই শিক্ষা নাই বলে, এই শিক্ষা নেই বলেই সেই নিমক হারাম শিশুরা বড় হয়ে গেলে পরে চাকুরি পেয়ে গেলে পরে মার বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, গো ভাই একটু ওল্ড এজ হোম, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমরা বড়দের কাশি, তোমরা বুড়োদের কাশির আওয়াজ, তোমাদের খেকুর খেকুর কাশি আর তোমাদের যন্ত্রণা আর তোমাদের কাশ আর তোমাদের চেঁচামেচি আমার বাচ্চাগুলোকে পড়তে দেয় না, আমার ঘরের পরিবেশকে নষ্ট করে দেয়। সুতরাং তারা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বুঝলেন তো, এই পশুদের পাশবিকতা থেকে দুনিয়া বাসীকে যদি রক্ষা কেউ করে সিনি করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে দরকার এই মঞ্চ থেকে সেই তালিম দুনিয়ার সামনে তুলে ধরা, আর আমাদের ঘর থেকেই প্রথমে শুরু করা। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যদি মা বাপ সম্বন্ধে আলোচনা করা যায় এক রাত্রে এমনিতেই চলে যাবে, শুধু ইঙ্গিতে বললাম মা আর বাবার কথা। আজকে দুনিয়া বিভ্রান্ত, মা বাপের কোনো দাম দিতে চায় না, একদিকে মা বাপরাও সন্তান সম্বন্ধে গাফিল, সন্তানের হক আদায় করতে চায় না। হায় রে ইসলাম, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, হায় রে ইসলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তোমার কড়ুর শুকুর আদায় করি ইসলামের মধ্যে জন্ম দিয়েছ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসলমান বানাইছ, এর চাইতে বড় শুকুর আদায় করা আর কিছু নাই। পিতার জায়গায় পিতার সম্মান, মাতার জায়গায় মায়ের সম্মান, পুত্রের জায়গায় পুত্রের অধিকার দিয়েছে কে? ইসলাম। জুড়ে বলুন কে দিয়েছে? যেখানে মা তার 100% অধিকার, যেখানে বাবা তার 100% অধিকার, যেখানে পুত্র তার 100% অধিকার। সুতরাং পিতামাতাকেও বাধ্য করা হলো তোমার সন্তান সন্ততিগুলোকে মানুষ করতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা জেনে নাও, প্রতিটি সন্তান নেকবখত হয়ে নেককার হয়ে ভালো সন্তান হয়ে পৃথিবীতে আসে, আর এরপরে মা বাবার গাফলামি, মতলব বলতেছি মা বাপের গাফলতে ছেলেটা নষ্ট হয়, কখনো ইহুদি হয় কখনো নাসারা হয় কখন নাস্তিক হয়ে যায় পিতামাতার গাফিলতির কারণে। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে প্রতিজন পিতামাতাকে সতর্ক করলেন না? জি সতর্ক করলেন, তুমি শুধু বাপ হয়ে গেলেই চলবে না, শুধু মা হয়ে গেলেই চলবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার পুত্র মানুষের মতো মানুষ হচ্ছে কি না, আপনার মেয়েটা উপযুক্ত আদর্শ মেয়ে হচ্ছে কিনা সেই ব্যাপারে যত্ন নিতে হবে। আর জানায় দিলেন, খবরদার তুমি এই বলে দোষারোপ করিও না যে আমার ছেলেটা মূলই নষ্ট, না ওর মূলত নষ্ট ছিল না, মূলত ছিল ভালো। কুল্লুকুম
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি ছেলে জন্মগত ভালো হয়ে জন্মায়, মন্দ হয়ে জন্মায় না। তাই এরপরে আপনার মেয়ে নষ্ট হলো কিভাবে? আপনি দায়ী, বাবা দায়ী, মা দায়ী, আদব কায়দা করে ঠিক করছেন না, আপনার মেয়েকে উপযুক্ত পরিবেশ দিতে পারেননি, উপযুক্ত সিস্টেম করে দিতে পারেননি। মেয়েকে মোবাইল দিয়েছেন, মেয়েকে ক্যামেরা সেট দিয়েছেন, মেয়েকে টেলিভিশনের মন্দ নিন্দনীয় ফিল্মগুলো দেখতে দিয়েছেন, আজে বাজে আড্ডায় যেতে দিয়েছেন, ছেলেকে কুপোতে যেতে সুযোগ দিয়েছেন, নামাজের তদারকি করেননি, দিনই শিক্ষার তদারকি করেননি, মক্তব শিক্ষায় পাঠাননি, আলিম উলামার মজলিসে যাওয়ার উৎসাহ দেননি, আপনার ছেলে নষ্ট হয়েছে। তাকদীরকে দোষারোপ করবেন না, সন্তানের অধিকার দিয়ে দিলেন, এটা তো অভিজিৎ বললেন। চলুন কোরআনে করিমে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। এটা হলো আল্লাহর সৃষ্টির সিস্টেম, তাতে কোনো পরিবর্তন নাই। আলিমের পুত্র আলিমের মতো হওয়ার যোগ্যতা নিয়ে আসে, আর অশিক্ষিত লোকের পুত্র অশিক্ষিত হওয়ার যোগ্যতা নিয়ে আসে, না 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 এমনটা নয়। লা তাবদীলা লিখলকিল্লাহ, আপনার এই মিসকনসেপশনকে ইসলাম দূর করতেছে। আল্লাহর সৃষ্টির তারতম্য না যে মৌলানা সাহেবের পুত্র হবে ভালো হওয়ার যোগ্যতা নিয়ে, আর মৌলানা সাহেব নয় যিনি, তার পুত্র হবে নষ্ট হওয়ার যোগ্যতা নিয়ে, না 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 মোটেই না। উভয়ের পুত্রকে আল্লাহ সমান যোগ্যতা দিয়ে দিয়েছেন, আপনি মূল্যায়ন করতে পারেননি আপনার ছেলে নষ্ট হয়েছে। তাহলে দেখেন কোরআনে কারীম ছেলেকে ছেলের জায়গায় অধিকার দিল, বাবাকে বাবার জায়গায় সম্মান করতে বলল, মেয়ে বড় হয়েছে তার বিয়ের দরকার, কত বলবো আল্লাহ। আমার তো আবেগিক হয়ে বলতে মানে বলতে চাই আর কি, আবেগের সাথে যে আমার মন চায় একটা সুযোগ এলো, এরকম একটা পরিবেশ হোক, এমন একটা মৌকা আমরা পাই, জীবনের লম্বা সময় ধরে আল্লাহ রসুলের জীবনের আদর্শগুলো আমরা পারস্পরিক আলোচনা করি, আমাদের মধ্যে তাবাদুলায় খেয়াল বা মুজাকারা বলা হয়, পারস্পরিক মতবিনিময় আমরা করি, আর এর ভেতর দিয়ে আমরা আমাদেরকে জীবনকে সেই নবীজির জীবনের সাথে নিয়ে মিলাই, সেই পাক সত্তা, সেই মহান রসুল, সেই পবিত্র জাত যিনি রাহমাতুল্লিল আলামিন, যার লাকাব খালিকে কায়নাতের পরে সর্বাগ্রে যার দরজার মর্যাদা, সেই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন শুধু দিয়েই গেলেন, কিছু নিয়ে যাননি, সব শুধু দিয়েই গেলেন, কিছু নিয়ে যাননি। আসুন না আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তাকে জানতে জানতে মরি, তাকে শিখতে শিখতে মরি, তাকে মানতে মানতে মরি, তাহলে সেই মরণ হবে সার্থক, সেই জীবন হবে সার্থক, সেই মৃত্যু হবে শাহাদতের মওত ইনশাআল্লাহ। যাই হোক, আবেগিক হয়ে গেলে তো চলবে না, তো আজকে তো আর সময় বেশি নেই, আমিও আসতে দেরি করলাম, আপনাদের অনেক বিরক্তির সময় এসে গেছি। যাই হোক, এখন এত লোক বসে আছেন এটা মন্দ না, এটা আমাদের মকবুলিয়তের লক্ষণ আলহামদুলিল্লাহ এই মজলিসে বিশেষ করে। তো আসুন, মেয়ে যখন বড় হলো বিয়ের উপযুক্ত হয়ে গেলে বড়, এবারে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, কলেজ ভার্সিটিতে পড়ার যোগ্য হয়ে গেল, একদিকে তার সঙ্গী সাথী বায়েরা বন্ধুরা তার সাথে মেলামেশা আরম্ভ করলো, কেউ তাকে বিয়ের প্রস্তাব দেয়, কেউ ভালোবাসার প্রস্তাব দেয়, কেউ তার এই আবেগমণ্ডিত হৃদয়কে নিয়ে খেলা করতে চায়, এমনটা শুরু হয়ে যায়, হয় কিনা এক সময়। এবার আসুন গাইডলাইন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাই দিলেন, আইয়ুম আমরাতিন নুকিহাত নাফসুহা বিগায়রি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে মেয়ে নিজের গার্জিয়ানদের অনুমতি না নিয়ে স্বামীর সন্ধানে লেগে যায় অথবা বিয়ে করে বসে, তার বিবাহ রিজেক্টেড, তার বিবাহ বাতিল, তার বিবাহ গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি যুবতী মেয়ে হয়েছেন, যৌবনের ঢেউয়ের ঢেউয়ে চঞ্চল সময়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনি একটা মেয়েকে বড় করতে একটা পিতার অনেক সয় সম্মানের প্রশ্ন আছে, একটা মায়ের রাত দিন কেটেছে আপনার পিছনে, তাই আপনি এমন বিয়েতে বসবেন না আপনার মায়ের মুখ ছোট হয়, আপনার পিতার লজ্জা হয়,
এমন সিদ্ধান্ত নেবেন না। তাই জানিয়ে দিলেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ছাড়া কোনো বিবাহ হয় না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইজ্জত রক্ষা করে দিলেন আল্লাহ রাসূল, পিতামাতার অধিকার সাব্যস্ত করলেন যুবতী মেয়ের সামনেও, যে তুমি মেয়ে হয়েছো তোমার মনের মানুষটি পেলেই পরে তার হাত ধরে চলে যাবে এমনটা যাতে না হয়, তোমার পিতামাতার মর্জিরও কিছুটা তো আক্কা করো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে এবারে আসুন দেখি পিতামাতাকে কি বলা হলো। মেয়ে যুবতী মেয়ে খুব ভালো পড়াশোনা করেছে, মেয়েটা আবার দিনদারও, কথা বুঝলেন, দিনদার লোককে ভালো পায়, দিনদারিকে পছন্দ করে, দিন নিয়ে চলতে চায়, কিছুটা পড়াশোনা করেছে, কিন্তু বাবা দেখলো ইউনিভার্সিটিতে চাকরি করে একটা লোক কিন্তু মদ খায়, পয়সা অনেক পায় কিন্তু মদ খায়, পয়সা অনেক পায় কিন্তু দুষ্টামি করে, পয়সা অনেক পায় কিন্তু হারাম ইনকাম করে, কিন্তু টাকার লোভে মেয়েটাকে বিয়ে দিতে বাধ্য, বিয়েতে বাধ্য করে ফেললো ওই লোকটার সাথে। কি বা তো আর একটা লম্ফট, একটা নষ্ট চরিত্রের লোক, বাবা কোনো কারণবশত কৌতূহলী উৎসাহী হয়ে গেল, তার মেয়েকে সেখানে বিয়ে দিতেই হবে। এবারে কি মেয়ের কিছু বলার অধিকার নাই? না, এমনটা হতে পারে না। ইট ইজ নট, ইটস নট ইসলাম, এটা ইসলাম নয়। তাজদারে মদিনা আকায় নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যুবতী মেয়ের নবী, ঠিক সেইভাবে আব্বা এবং আম্মার কাছেও নবী। তাই আগে যেভাবে মার বাবার ইজ্জত রক্ষা করে দিলেন, ঠিক তদ্রূপ যুবতী মেয়েটার ইজ্জত রক্ষা করলেন। তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন শরীয়তে ইসলামের শিক্ষা হলো লা ইউজবারুল বিক্রুল বালেগা, বালেগা যুবতী মেয়েকে, যুবতী সাবালক মেয়েকে বিবাহে বাধ্য করা যাবে না। হইছে? আপনি বাধ্য করতে পারবেন না। মেয়ে যদি ডিসলাইক করে, আই ডিসলাইক হিম, এই ছেলেটাকে আমি বিয়ে করবো না, পিতার অধিকার নাই তাকে বাধ্য করা, মায়ের অধিকার নাই তাকে বাধ্য করা। বরং বলেছেন আল আইমু আহাক্কু বিনফসিহা মিন ওয়ালিহা ওয়াল বিকরু তুস্তামারু লাহা ওয়া ইবনুহা সুমাতুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মেয়ের স্বামী নাই, অর্থাৎ বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে, উভয় অবস্থাতেই মেয়ে এই অধিকার রাখে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে। তাই আপনি পিতা কোথাও বিয়ের সিদ্ধান্ত মেয়েকে জিজ্ঞেস না করে নিয়ে নিলে পরেও মেয়ে বাধ্য নয়, আপনার সিদ্ধান্তই মানতে হবে না। আপনি তাকে জিজ্ঞেস করুন আগে, তার অনুমতি নিন, তার অনুমতি নিয়েই তাকে বিয়ে দিন। যুবতী মেয়ে হয়ে গেলে পরে তার অনুমতি না নিয়ে বাবাকে সুযোগ দেওয়া হয়নি বিয়ে দেওয়ার জন্য, মাকেও সুযোগ দেওয়া হয়নি, বিয়ে দিতে পারবেন না। যেহেতু মেয়ে যুবতী তাই তার নফসের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। সেও যেভাবে অভিভাবককে না বলে পারবে না, অভিভাবকও তাকে না বলে পারবেন না। সুবহানাল্লাহ, উভয়ের অধিকার সুরক্ষিত বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই ইসলামে জন্মেছি বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোনো মেয়ের কারো হাত ধরে পালাবার দরকার আছে? জি, কোনো অভিভাবককে বাধ্য করে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার অধিকার আছে? নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মাঝে মধ্যে পিতা অ্যাডামেন্ট হয়ে যায়, না বিয়ে দিতেই হবে ওখানে। মেয়ে বললো না আমি ওখানে বিয়ে করবো না, বাবা ভাই যে হেরে আমি বাবা, তুমি মেয়ে কেন কথা মানবি না, আমি বাবা। তো কে বললো আপনি চাচা, আপনি তো বাবা ঠিকই আছে, মেয়েকে বিক্রি করে দিবে। মা কয়ে যে না আমি ছোটবেলা প্রতিশ্রুতি করে ফেলে ওয়াদা করে ফেলেছি। আরে কে বললো মেয়ে ছোট থাকতে তুমি ওয়াদা করা, কয়ে যে না ওয়াদা করেই ফেলেছি। তো আমার উস্তাদ বলতেন ঠিক আছে ওয়া করেই ফেলে, ওয়াদা করেই ফেলেছো, তুমি চলে যাও, মেয়ে যাবে না। মেয়ে যুবতী মেয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা খুব মন্দ ছেলে তোমরা। আর এমন রিপোর্টও আছে আমাদের কাছে যে কোনো জায়গায় বাবা খুব জোর করে বিয়ে দেওয়ার জন্য, শেষে খবর নিয়ে দেখা যায় ওই ঘরের পাশের একটা ঘরে বাবার অবৈধ সম্পর্ক, এই মেয়েকে বিয়ে দেওয়ার সুযোগে সে ওই পাশের ঘরে ঘন ঘন যাতায়াত করার সুযোগ করতে চায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1440 বছর আগেই বোধহয় সেই দরজা বন্ধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ, তো ছেলেদেরকেও বলছি আমার ভাইয়েরা যারা বসে আছে, রেজল ওয়ালিদে রেজল রাব্বি ওয়া গাযাবুল ওয়ালিদে গাযাবুর রাব্বি, পিতাকে সন্তুষ্ট করুন আল্লাহ খুশি হবেন আর আসে, বাবাকে অসন্তুষ্ট করুন আল্লাহ নারাজ, যতই নামাজ পড়ুন হজ করুন উমরা করুন কাজ হবে না। কিন্তু কেউ যদি কয় যে না হুজুর আমার বাবা আমাকে কয় যে হারাম একটা বড় লোন নিয়ে সুদি লগ্নি করে তারপরে টাকা এনে দিতে চায়,
আর আমি কই যে না আব্বা জান যা হালাল ইনকাম করি তাই দিব বেশি দিব না এবার আমি কি করব আসুন কোরআনে করিমে আসুন সিরাতুন নবী স্টাডি করতে আসুন জিজ্ঞেস করুন আকায় নামদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি বলেন কোরআনে সেই প্রবলেমের সলভ করে দিয়ে গেছে আল্লাহ আল্লাহ কোরআনে করিম বলে وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا إِلَيَّ الْمَصِيرُ যদি তোমার পিতার মাতা তোমাকে বাধ্য করে কোন হারাম আর নাজায়েজ কাজ করার জন্য তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার হুকুম তুমি মানিও না কারণ আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে দুনিয়ার কোন মানুষের কথা মানা যায় না তাই বাবা যদি হারাম করতে বলে মানা চলবে না কথা বুঝলেন তো কোন সমস্যা আছে না সব সমাধান সব সমাধান সব সমাধান সব সমাধান তাই মা বাবা যদি কোনো হারাম করতে বলে আসিফ আনা মাজুর আসিফ আনা মাজুর সরি আমি পারবো মাফ করো কিন্তু তাই বলে পিতা কোনো অন্যায় কথা বলেও ফেললো তারপরে পিতার বিরুদ্ধে পত্রিকা লিখে দিবে আর কেস করবে না ও সাহেবহুমা বিদ্দুনি ফি দুনিয়া মারুফা সেই কথাটা আপত্তিকর তারা বলেছে শুধু ওটাতেই আপোষ করা যাবে না আর বাকি ক্ষেত্রে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে যাই হোক বন্ধুগণ এই হলো আমাদের ইসলাম চলুন এগুলো বাদ দিয়ে আর দুই তিনটা পয়েন্ট অল্প অল্প আরো কয়েক মিনিট বলে এরপরে কথা শেষ করব ইনশাআল্লাহ এরপরে আসুন আখলাকিয়াত আমাদের চরিত্র বিহেভিয়ার কালচার সম্পর্কে পারস্পরিক যে চলাফেরা আমাদের আল্লাহ ইসলাম এত গুরুত্ব এবং অত্যন্ত স্পষ্টভাবে এই কথাগুলো বলে দিয়েছে যে একটা মানুষ কোনোদিন হিংসু করতে পারে না নবীজির কোনো উম্মত হিংসু করতে পারে না নবীজির কোনো উম্মত নিন্দুক হতে পারে না নবীজির কোনো উম্মত পরশ্রীকাতর হতে পারে না নবীজির কোনো উম্মত কারো অনিষ্টকারী হতে পারে না সারা রাত ধরে যদি শুধু এই পয়েন্টের উপর আলোচনা করি ফজরের আজান শোনা যাবে আলোচনা সমাপ্তি হবে না আমি আব্দুল বাসিত এক রাত করে আমার সারা জীবন চলে যেতে পারে নবীজির এই সাগর তুল্য মহাসাগরের সাথে তুলনা করলেও যথেষ্ট হবে না এই পবিত্র জীবনের আলোচনা শেষ হবে না তো চারটি কথাই শুরু বলতে চাই আল্লাহ নবী জানায় দিলেন ইয়া বুনাইয়া ইন কাদার তালান তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুল লি আহাদিন ফাফআল ইয়া বুনাইয়া যালিকা মিন সুন্নতি ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وأمر صحابي তুমি জেনে রাখো যদি সম্ভব হয় রাত এবং দিন এভাবে অতিবাহিত করো যে কোন মানুষের প্রতি তোমার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই আর তুমি জেনে রাখো রিমেম্বার ইট যে আমি নবী যখন রাতের বেলা ঘুমাই কোন মানুষের প্রতি আমার অন্তরে কোনো আক্রোশ থাকে না হিংসা থাকে না বিদ্বেষ থাকে না আর রাতে সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমার মনের ভিতরে কোনো মানুষের প্রতি কোনো শত্রুতা থাকে না বিদ্বেষবিহীন শত্রুতাবিহীন আক্রোশবিহীন হিংসাবিহীন হৃদয় নিয়ে ঘুমাই হিংসাবিহীন হৃদয় নিয়ে ঘুম থেকে উঠি সুবহানাল্লাহ বলেন তাহলে আর কারোর সাথে ঝগড়া করতে দরকার পড়বে ইসলাম পরশ্রীকাতরতার শিক্ষা দেয় না তাই আল্লাহ নবী জানায় দিলেন মুসলিম শরীফ জিলদে আউয়ালের সহিহ হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন তোমাদের মধ্য থেকে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জন্য যেটা ভালো পায় অন্যের জন্যও সেটা ভালো পায় না তাহলে আর পরশ্রীকাতর হতে পারবেন যে শুধু আমার ভালো হোক আমার মেয়েটা সকাল ঘর থেকে স্কুলে গেছে বিকেল বেলা ইজ্জতের সাথে ঘরে আসুক আর অন্যের মেয়ে যখন ঘর থেকে আসে আমি তার সাথে লাম্পট্য করি না মুমিন হতে পারবেন না আপনার মেয়ের ইজ্জত রক্ষা হোক এটা আপনি চান
আর আপনার মতো আরেকজনের মেয়ে বা বোনের ইজ্জত নষ্ট হোক এটা আপনি চান, কেমনে হবে? নবীজি বলেন মুমিন হতে পারবা না। আপনার বাড়ির রাস্তাটা ভালো হোক আপনি খুব চান, অন্যের পট্টা দিবেন না, কেন? মুমিন হতে পারবেন না। বলি যা হুজুর কি কোন, আমি এত মোটা গরু দিয়ে কুরবানি দিয়েছি, আরে গ্রামের সারা গরু দিয়ে কুরবানি দিলেও কাজ হবে না। ফর্মুলা কি করো, হুজুর তিনবার উমরা করে আসছে, 30 বার করলেও কাজ হবে না। উমরার সব উমরার জায়গায় থাকবে, ইমান অসম্পূর্ণ থাকবে, যতক্ষণ না আপনি নিজের জন্য যেটা ভালো পান অন্যের জন্য সেটা ভালো পাওয়া হবে না, সেটা ভালো পাওয়া মানুষ হবে না, কাজ হবে না। তেমন নবী আর কোথাও পাবেন? আল্লাহু আকবার। যদি নবীজিকে শিক্ষকের ভূমিকায় দেখতে চান, ছাত্রের, আল্লাহ, তুমি তো ছাত্র হননি কখনো, কারো কাছ থেকে পড়াতে যাননি, ছাত্ররা কি করবে জানিয়ে দিয়েছেন, কিন্তু শিক্ষকের ভূমিকায় তিনি ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদিম বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আমার জীবনের 10টি বছর নবীজির খেদমতে আর সেবায় ছিলাম। ফামা কাল আলি শাইন তারাক্তুহু ওলামা তারাক্তাহু ওলা আলি শাইন সনাতুহু ওলামা সনাতাহু ওলা আলি শাইন তারাক্তুহু ওলামা তারাক্তাহু, এই কথাটা পরে উল্টা হয়ে গেছিল। আল্লাহ নবী কখনো আমাকে একদিনও বলেননি, ও আনস তুমি ওই কাজটা কেন করলে, আর একদিনের জন্য এমন কথাটি বলেননি, আনাস তুমি ওই কাজটি কেন করলে না। আল্লাহ নবী এক, তার মানে হলো এই যে একটা দিনও ধমক দিয়ে কোনো কথা বলেননি 10 বছরের ভিতরে। আজকে তো আমরা অনেক উস্তাদ হয়েছি, ঠিক আছে, ছাত্রদেরকে উস্তাদের প্রতি ইজ্জত করা ছাড়া ইলিম হয় না, এটা সত্য, কিন্তু উস্তাদকেও মহব্বত করা উচিত। আজকে আজকাল কিন্তু সেই মহব্বতের অনেক অভাব। আমরা, আমি আমার কথাই বলছি যে এমন ত্রুটি আমাদের মধ্যে আছে, শুধু দমকানো জানি। আরে দমক না দিয়ে তো অনেক কাজ করা যায়, সব কাজ কি দমকে হয়? সব কাজ কি আপনি ধমক দিয়ে পারবেন? আমি নিজেই দেখেছি, একটা ছোট বাচ্চাকে আপনি বলুন না এই যা এখান থেকে, ওখানে মাটিতে পড়ে লুটপুট খাবে, খান্দবে, যাবে না। আর একটু মহব্বতের সাথে বলুন, মা ওটা এনে দাও, আনবেও আদর দিবেও আদর করবে, ট্রাই করে দেখবে। একটা বাচ্চাকে ধমক দিয়ে আপনি যতটা কথা শুনতে পারবেন তার চেয়ে অনেক বেশি পারবেন মহব্বতের সাথে। সে তো ধমকের জায়গায় ধমক দিতে হবে, আপনাকে আদব মাঝে মাঝে দিতে হবে, কিন্তু তাই বলে উস্তাদ হলেই যে আমার, হ্যাঁ আমি উস্তাদ, হ্যাঁ কে বলেছে আপনি শাগিরদ, আপনি তো উস্তাদ ঠিকই আছে, কিন্তু নবীজিও তো উস্তাদ ছিলেন, সাহাবির পেছন থেকে গিয়ে ওই জায়গায় ধরতেছেন, দুটি চোখ বন্ধ করে ধরে জিজ্ঞেস করলেন, বলো আমি কে? নবীজির উস্তাদি তো আর গেল না এমনটা করায়। এটা একটা, এক সাহাবি আশ্চর্যভাবে প্রশ্ন করলেন, আচ্ছা বলতেছি, আরেক সাহাবিকে নবীজি বাজার গিয়ে চোখ বন্ধ করে বললেন, আই আমি একটা গোলাম বিক্রি করবো, কেউ লইবে? সাহাবি বললেন, কে আপনি? আমি তো গোলাম নই, আমি তো আজাদ। আচ্ছা তুমি আল্লাহর গোলামি থেকেও কি আজাদ? বাস্তবিক তো আমরা তো সবাই আল্লাহর গোলাম। নবীজি কথাটাকে একটু ব্যঙ্গভাবে, মানে অন্যভাবে বলে একটা ডং, মানে তামসা করলেন আর কি। আরেক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। নবীজি বললেন, একটা উটের বাচ্চা দিব। বলে ইয়া রাসূলুল্লাহ উটের বাচ্চা নিয়ে আমি কি করবো, ওটাকে তো আমাকেই বহন করতে হবে, আমি তো চাইছিলাম আরোহণ করার জন্য একটা উট। বলে আচ্ছা, বড় উট রাখি কোনো না কোনো একটা উটের বাচ্চা নয়, যে বড় উটটা তোমাকে দেবো সেটাও কি কোনোদিন বাচ্চা ছিল না? তাই নবীজির এই সমস্ত ব্যবহারে আশ্চর্য হয় সাহাবায়ে কেরাম। এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুমাযিহুনা, আপনি তো আমাদের সঙ্গে মাঝে মাঝে টাটা বিদ্রুপতি কি করেন? নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদের সাথে ঢং তামসা করি, কিন্তু যা বলি সত্য বলি, কখনো মিথ্যা কিছু বলি না। সুবহান, তাহলে দেখা গেল আপনার শাগিদ, আপনার ছাত্র, আপনার ছেলেমেয়েদের সাথে আপনি মাঝে মধ্যে ঢং তামসা করতে পারেন, এটা নবীজির সুন্নত, শুধু ধমক দিবেন না। ছাত্ররা উস্তাদের কথা শুনতে হবে, এই ওয়াজ তো অনেক হয়, আমি আজকে একটু অন্যটা বলতে চাইলাম আর কি, ওদিক থেকে কিছু আমাদের করতে হয়। আমার উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, মুহাদ্দিসে কবির, যিনি বর্তমানে শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি দামত বরকাতুল আলিয়া, তিনি বলেছিলেন যে তার উস্তাদ তাকে বলেছিলেন, সম্ভবত আল্লামা ইব্রাহিম বালিয়াউই রহমতুল্লাহ আলাইহ, যে আরে ভাই তালিবুল ইলিম জো আতে হ্যায় উনকো ভি আপনে উপর এহসান করনে ওয়ালে সমঝো, এসা মত সমঝো কি ইন পর সিরফ হাম হি এহসান কর রহে হ্যায়, বলকি ইয়ে ভি সমঝো ও ভি তুম পর এহসান করতে হ্যায়। কাইসে? এসে কে
इन बच्चों ने अपने सीने को दुनिया के मशागिल से खाली करके, फ्री करके तुम्हारे सामने पेश किया, ताकि तुम उलूम नबूवत को उनके सामने, उनके पास अमानत रखो और फिर उम्मत में इसका, इसके फैलने का इंतजाम करो। और तो तुम बच्चा रहा तादर घर द्वार छेड़े निजेर के अन्य शिक्षा बात दिए निजेर सिना के शून्य करे ऐसे तुम्हारे सामने दिए चे जाते तुम्हें कुरान हदीसेर इलिम तादर सिने अमानत रखो और एरपर ओटार सिलसिला दुनिया ते शुरू होय। তাই তারাও তো একটা এহসান করলো যে অন্যান্য পড়াশোনা বাদ দিয়ে কোরআন হাদিস পড়তে আপনার কাছে এলো। যদি ওরা কেউই আসতো না তাহলে তো আপনি ইলমে দিন রাখবার জায়গা পাইতেন না। কথা বুঝছেন, বুঝতে পেরেছেন? তো আমরা তো বুঝি শুধু ছাত্রর উপরকে, ছাত্রকে পড়ায় আমি এহসান করতেছি, কিন্তু সেও একটা এহসান করলো, তার বাবা আমার উপর এহসান করলেন, তার বাচ্চাটাকে স্কুলে ভর্তি না করে মাদ্রাসায় দিলেন, যাতে তুমি আমার বাচ্চাটাকে পড়ায় তোমার উপর যে দায়িত্ব ছিল সেটা আদায় করো, তাহলে কি একটা সুযোগ করে দিলেন না? অবশ্যই দিলেন। ঠিক ঠিক কথাটি বললাম। আর ছাত্রের উপর উস্তাদের এহসান যে কতটুকু সেটা তো আর বলা বোঝানো যাবে না। আসুন ঘরে চলে যাই একটু, স্বামী স্ত্রীর কথা এখানেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12-13 জন স্ত্রীর স্বামী ছিলেন, কথা বুঝলেন? তো আমরা তো স্বামী হলেই মনে করি বাপ রে স্বামী ঘরে এসেছি, বি কেয়ারফুল। না না না, কোনো আজরাইল আলাইহিস সালাম তো আসো নাই, তোমার দেখে একবারে গায়ের সব লুম খাড়া দাঁড়িয়ে যাবে। আচ্ছা কোন কোন সময় আবার স্বামীর মাও একটা গমন করে বসে, হ্যাঁ আমি ছেলের মা। বাহ, কে বলেছে আপনি মেয়ের মা? অবশ্যই আপনি ছেলের মা, কিন্তু আপনাকে জানতে হবে যে আপনারও মেয়ে থাকতে পারে। মাঝে মধ্যে কয় কি ছেলের মা মাঝে মধ্যে বলে দেন, আমি ছেলের মা, তার মানে আমার গর্জনা অনেক বড়। না মা, ছেলে আল্লাহ আপনাকে দেয় নাই গর্জনা করার জন্য। ছেলে কি আপনাকে গর্জনা করার জন্য দিয়েছে? সুতরাং এখানে আমাদের ভ্রান্তি আসে। আমরা কিন্তু নবীজির সিরত থেকে একটু শিক্ষা নেই না ভাই, সময় কম, আমি কথাগুলো অসম্পূর্ণভাবে বলতে হচ্ছে আমাকে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি নাকি মাঝে মধ্যে আমার উপরে রাগ করো। আয়েশা বললেন, তা কিভাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর রাগ করি কিভাবে? বললেন, আয়েশা রে, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন কোনো কথা চলে বলো, লা ও রাব্বে মুহাম্মাদ, মুহাম্মাদের প্রতিপালকের কসম। আর যখন কোনো কারণবশত আমার উপরে রাগ করে বসো তখন বলো, লা ও রাব্বে ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, তখন আমার নাম নেও না। হযরত আয়েশা দেখলেন কথা বলে সত্য, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাগের বশীভূত হয়ে যদি আপনার নামটা মুখ দিয়ে উচ্চারণ নেওয়া বাদ দেই তবুও মন থেকে এক মিনিটের জন্য আপনাকে মুছে ফেলতে পারি না, নতুবা তো ইমানই থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই স্বামীজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু স্বামী না, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনায়েন, রাহমাতুল্লিল আলামিন। এই নবীকে এক সেকেন্ডের জন্য না মানলে কেউ মুসলমান থাকতে পারবে না? কিন্তু সেই মহান জাত যখন স্বামীর বেশে এসেছেন তো আপনি তো স্বামী, মনোমালিন্যতা লাগতেই পারে। তাই আয়েশা মাঝে মধ্যে মনোমালিন্যতা লাগতো আর রাগ করে নবীজির নাম না নিয়ে বলতেন, লা ও রাব্বে ইব্রাহিম, আসলে তো ইব্রাহিমের রব যিনি, নবীজির রব তিনি, কিন্তু গুসা বা রাগের একটা প্রমাণ দিতেন আর কি, লা ও রাব্বে ইব্রাহিম, না ইব্রাহিমের রবের কসম, তার মানে যেন আপনার নাম নিতেছি না আর কি, আপনার রব না। কিন্তু স্ত্রী হিসাবে এইটুকুন রাগ করার অধিকার আছে, তাই তো আল্লাহ নবী কোনো লানত দিলেন না, বদদোয়া দিলেন না, অভিশাপ করলেন না, নতুবা উনার বাবাকে ডাকলেন, আয় আবু বকর আসো, তোমার মেয়ে কত বড় বেয়াদবি করেছে, যে কি যে আমার নাম নেয় নাই বলছে ইব্রাহিমের রব, মনটা করে নবীজি করলে পারতেন কিনা? আমরা যদি এই ধরনের কোনো স্কুলের প্রিন্সিপাল হইতাম আর স্ত্রী এমন বেয়াদবি করতো একেবারে তালাক 10টা দিয়ে তারপরে আরো কারো টেলিফোন দিয়ে একদম বিচার বসে দিতাম, এই কত বড় বেয়াদব। এই গতদিন একটা ফোন করতেছে সৌদি আরব থেকে, কইছে মোলান সাহেব তালাক দিয়ে দিয়েছি। বলে ইস, খুব ভালো কাম করেছো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তোমার বিচার করবে। এত শুনি তো দেখি কয়টা দিলে, কইছে না কইছি এক তালাক, দুই তালাক, চার তালাক। বলে পাগলের তো গত থেকে যে নামতা ভুলে গেছে, এক দুই তারপর কত মোলান সাহেব,
তিন এটা বলেছে চার তালাক দিতে গিয়ে হুশ বুদ্ধি খোয়াই দিয়েছে হারায় ফেলছে হুশ কলাম ভাই সব চার কেন বললে তিন বললেই তো পারতে তিনটাও তো হারাম মানে বলতে চার বললে কেন কারণটা পাইতেছি না খোঁজে না এমনি বললাম একটা বেশ রাগের শুধু চারটা দিয়ে দিয়েছিলাম বাহ গুড লাক তোমার ওয়েলকাম করা যাবে বালাডান্ডা দিয়ে তুমি আসো কইজে এখন হবে কি বলে যা হবার তাই হবে বলে তার মানে বুঝলাম কইলাম না তিন তালাক হয়ে গেছে কই আরেকটার কি হবে কইলাম সেটারও দরকার সেটাও চান আপনি আচ্ছা ঠিক আছে এই তিনটাই তো বিয়া শেষ আর ভবিষ্যতে কোনো বিয়া টিয়া করলে ওইটা দেখা যাবে কাজে আসে কি আর কি বলবো পাগলামি তো একটা সীমা থাকা দরকার নবীজি কি আমাদেরকে এই ধরনের স্বামী হওয়ার শিক্ষা দিয়েছেন না আসুন দেখি নবীজির কাছে জিজ্ঞেস করি কেমন স্বামী আপনি হবেন আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম মানুষ সেই ব্যক্তি উত্তম স্বামী সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট স্বামী যে তার স্ত্রীর কাছে উত্তম স্ত্রী যদি ভালো পায় না আপনি নিকৃষ্ট মানুষ তাই সার্টিফিকেট আগে আনতে হবে ম্যাডামের কাছ থেকে শুধু স্যারের কাছ থেকে সার্টিফিকেট নিলে চলবে না আল্লাহ রাসূল ফরমাইতেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি আর এটাও জেনে রাখো আমি নবী শুধু তোমাদের কাছে নবী আর সর্বোত্তম মহান সত্তা নই আমার স্ত্রীদের কাছেও আমি উত্তম মানুষ আর আমল দিয়েও দেখাইলেন আয়েশা যখন রাগ করলেন আল্লাহ নবী রাগের দাম দিতেছেন মূল্যায়ন করতেছেন যে আয়েশা তুমি রাগ করো আমি কিন্তু টের পাই দমক তো আর দেন নাই বাপকে তো আর ডাকেন নাই এ আবু বকর এই দেখো তুমি আমার সাহাবী এক নম্বর আমার কত বড় খাদিম আর তোমার মেয়ের বেয়াদবি দেখো আমার ঘরে বসে ইব্রাহিমের নাম নিতেছে এমনটা কি করে করলেন নবীজি না দেখলেন এইটুকুন রাগ একটা স্ত্রী করতেই পারে স্বামীর উপরে একটা মার্জনীয় আপনার আমার কিন্তু এতটুকুনটাও টলারেন্স করতে পারি না তাইলে কি আমরা আদর্শ পুরুষ হইতেছি না আল্লাহ নবী আয়েশাকে বললেন একদিন আয়েশা চলো দৌড় মারি আয়েশা এগিয়ে গেলেন নবীজি পিছনে পড়লেন নবীজি হেরে গেলেন এর আরো প্রায় দশ বছর পরে বয়স যখন বেশি হলো আবারও একদিন জুনাকি রাতের দিন আল্লাহ নবী বললেন আয়েশা চলো দৌড় মারি দৌড় দিলেন আয়েশা বয়স্ক হয়ে গেছেন সতেরো আঠারো মেয়েদের বয়স এইটুকুন হয়ে গেলে পরে শরীর ভারী হয়ে যায় আয়েশা যেতে পারলেন না নবীজি এগিয়ে গেলেন দৌড়ে আর বললেন আয়েশা রে দশ বছর আগের হেরে যাওয়ার বদনা নিলাম এমন ঢং তাম সেটা স্ত্রীর সাথে করা নবীর শূন্য আর আমার ভাই সাহেব মনে করে কি করে স্বামী এসেছি হুশিয়ার গরম পানি সাবন দানি খাওয়া দাওয়া প্রস্তুত রেডি বালোটা আমাকে দেয় ও কিছু খায় কি না একটু খবর নিয়ে দেখো না যে ভাগ্যে কিছু পড়েছে না সবাই সব কিছু দিয়ে দিয়েছিস আত্মীয় স্বজন সবাইকে করে দিল যারা মেহমান এসেছিল আরে ভাই খেতে তো তুমি দিতে পারবেও না তুমি তো ডেকচির কাছেও যাও না একবার মহব্বতের সাথে একটু জিজ্ঞেস করো যে ম্যাডাম কিছু পেয়েছো কি আজকে বলে না সব কুটুম খেয়ে নিয়েছে আচ্ছা চলো সফর করো ইনশাল্লাহ তোমার জন্য আলাদা একদিন আনবো বাজার থেকে ও খুশিতে একবার টকবক তো আপনি শুধু চান রাগ করেছে রাগ হয়ে গেছে করে রাগারাগি আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে এমনটা হয় না শুধু আপনার কাছে ক্ষমা চাইবে আপনার কি কোনো ভুল হয় না দেখেন তো দয়া করে বিচার করে যদি মনে করেন ভুলটা আপনি করেছে তাহলে আপনি ক্ষমা চান এটা কোনো অপরাধ হবে না এটা কোনো অপরাধ হবে না ভুল করলে স্বামীকেও স্ত্রীর কাছ থেকে চেয়ে ক্ষমা করে নিতে হবে নতুবা কিয়ামতের দিন আটকা পড়বে আল্লাহর কাছে বিচারক তো তিনি যিনি আহকামুল হাকিমিন স্বামী এবং স্ত্রীর বিচার করবে কে আহকামুল হাকিমিন সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে স্বামীর মতো নয় অপরাধীর মতো আপনাকে তাই আগে নিজের বিচার নিচে করে নেন কিন্তু আমাদের দেশের মায়েরা বোনেরা ওরা কিন্তু বেহেস্তি হুরের মতো এরা সব সময় স্বামীর কাছে ক্ষমা চায় নিজে ভুল করলেও ক্ষমা চায় স্বামীও ভুল করলেও স্বামীর কাছে চায় এরা তাদের সৌভাগ্য কিন্তু কিছু কিছু বিচারকের দুর্ভাগ্য ওরা বিচারে গেলে পরেই স্ত্রীকে দিয়ে মাফ চাওয়ায় অ্যাকসেপ্টেড মি আমাকে বাদ দিয়ে আমি কিন্তু এমনটা করি না এক বিচারে এক স্বামী দিয়ে আমি ক্ষমা প্রার্থনা করিয়েছি স্ত্রীর কাছে আমি আব্দুল বাসিত দেখলাম সরাসর না স্বামীর এখানে যদি আমি স্ত্রীকে বলি মাফ চাও আল্লাহ আমার গর্দনে ধরবে নাউজুবিল্লাহ জালি অন্যায়টা কি জানেন বিয়ে করেছে স্ত্রীকে ঘরে রেখে আরেকটা বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে আর কি ছয় মাস হয়ে গেছে ওই স্ত্রীর বাড়িতে তাকে একদিনের জন্য দ্বিতীয় স্ত্রীর ঘরে আসে নাই মানে প্রথম স্ত্রীর
এটা কি জালিম নয় বলা না যে ছয়টি মাস গেল স্ত্রীর বিছানায় একদিনের জন্য এসে রাত্র কাটায়নি সেই স্বামীটা কি জালিম না তাহলে আমি জালিমকে দিয়ে ক্ষমা চাওয়াইব না মজলুমকে দিয়ে ক্ষমা চাওয়াইব জালিমকে দিয়ে মজলুমকে দিয়ে না মজলুমের কাছে জালিমকে দিয়ে ক্ষমা চাওয়াইব মজলুম হলো স্ত্রী তাই আমি স্বামীকে বললাম যদি আমি বিচার করতে হয় তাহলে তুমি মাফ চাও চাইছি তারপরে আমার স্বামী প্রথমে বললাম হাত ধরে মাফ চাও যদি হাত ধরে স্ত্রী মাফ না দেয় পায়ে ধরতে হবে যেখানে ধরলে খুশি হয় সেখানে ধরতেই হবে বুখারী শরীফের হাদিস কি হাদিস জানেন বলবো তাহলে সেই হাদিসটা শুনেন আবু যর গফারী রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী দরবেশ সাহাবী ছিলেন তার একটা গোলাম ছিল একদিন গোলাম আর মালিকের ডিফারেন্স তো আপনারা বুঝতেছেন গোলাম মানে ক্রীতদাস স্ত্রীর উপরে আপনার যত অধিকার তার চেয়ে বহু বেশি অধিকার ক্রীতদাসের উপরে স্ত্রী আপনার ঘরে দাস হিসাবে আসেন দাস না স্বাধীন মানুষ আপনি যেমন স্বাধীন স্ত্রীও স্বাধীন অনবরত কুয়াশা পড়তেছে আর বেশি না আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ আপনাদের ঠান্ডা লাগতেছে এত সহ্য করে বসে আছেন জাযাকুমুল্লাহ আল্লাহ নবী এই নবীর এই সাহাবি তার ওই ক্রীতদাসটাকে রাগের বশীভূত হয়ে মা তুলে গালি দিয়ে দিলেন গোলাম ডাইরেক্ট গিয়ে নবীজির কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমাকে মা উঠায় গালি দিয়ে দিয়েছে নবীজি রাগান্বিত হয়ে গেলেন আবুজরকে ডেকে বললেন আবুজর ইন্নাকাম রুন ফিকা জাহিলিয়াতুন তুমি এমন লোক আজও কুফরি যুগের কাজ করো আল্লাহ নবী বলেছেন কুফরি কাজ করো আবুজর তো চিন্তিত হয়ে পড়লেন দুঃখিত হয়ে গেলেন স্তম্ভিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কসম খেয়ে ফেললেন যে আমি এই মাটিতে শুয়ে পড়ছি যতক্ষণ না আমার কৃত দাস আমার মুখে লাথি মারবে পা দিয়ে আমি উঠব না সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ একই সব মে কড়ে মাহমুহ দয়া না কই বান্দা রহা আর না কই বান্দা নওয়াজ এই হলো ইসলাম রাজা আর প্রজার কোনো পরিচয় করতে চায় না একই কাতারে দাঁড় করায় নামাজ পড়াতে চায় আল্লাহর দাসত্ব করাতে চায় তাই আবুজর আবুজর মালিক হলে কি হবে গোলামের সাথে দুর্ব্যবহার করেছো সাধারণ পাবলিকের মতো বিচার হবে আবুজর শুয়ে পড়লেন গোলাম এসে মুখে বলল হুজুর আমি মাফ করে দিয়েছি আবুজর কিন্তু কসম খেয়েছেন বললেন না এমনটাতে আমি উঠব না আমার মুখে পা দ্বারা তুমি আঘাত করো যেহেতু আমি অন্যায় করেছি নবীজিও বললেন আবুজর মাফ করা হয়েছে উঠে পড়ো আবুজর বললেন না ইয়া রাসূলুল্লাহ খাদিম হলে এই গোলামকে আমি অন্যায় করেছি সে আমার মুখে লাথি মারুক তারপর উঠবো এরপরে নবীজির নির্দেশে গোলাম গিয়ে আবুজরের মুখে মৃদু পা নাগাল লাগালেন তারপরে আবুজর উঠে বসলেন সুবহানাল্লাহ তাহলে গোলামের কে দিয়ে যদি মুখে লাথি মারানো যায় তাহলে বউয়ের কাছে অন্যায় করার পরে বউ যদি মাফ দেয় না পায়ে ধরে মাফ চাওয়া কি অন্যায় হবে কি বলেন এখনো পরিষ্কার হয় নাই ব্যাপার পায়ে ধরাটা কি ওয়াজিব হবে না ওয়াজিব হবে ওয়াজিব আমি মুফতি বলতেছি ওয়াজিব হবে যদি স্ত্রী আপনাকে মাফ দেয় না আর সত্যিকারের স্ত্রীর কাছে অন্যায় করেন যতক্ষণ মাফ দিবে না মাফ হবে না যদি পায়ে ধরার পর মাফ দেয় তাহলে পায়ে ধরা ওয়াজিব ফতোয়া দিলাম এর নাম হচ্ছে ইসলাম যেভাবে বলা হয়েছে আল্লাহর পরে কাউকে সজদা করার নির্দেশ আসলে স্বামীকে সজদা করার নির্দেশ আসতো সত্যি স্বামীর অনুগত থাকা দরকার ঠিক তাও বলা হয়েছে স্বামীকে ও স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে ইস্তাউসু বিন নিসায়ে খাইরা এটা নবীজির শেষ বক্তৃতা 23 বছরের নবুয়তি জীবনের শেষ বক্তৃতায় বলেছিলেন ইস্তাউসু বিন নিসায়ে খাইরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করো আর আমরা মনে করি শুধু স্ত্রী তোমাকে তুমি আমাকে মুরগির ভালো ভালো টুকরা টুকুন আমার বর্তনে এনে দাও আমাকে মুরগি দাও ডিম দাও গিলা দাও রান দাও সব আমি খেয়ে ফেলবো রাক্ষসের মতো আর তোমার কোনো খুঁজ নেবো না 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 শুধু আমার গরম পানি দাও কাপড় ধুয়ে দাও আমার শুশ্রূষা করো সেবা করো স্ত্রী বেচারি অসুস্থ হয়ে পড়েছে একটু জিজ্ঞেস করুন না মাথা ব্যথা করছে একটু দাবায় দেব দেন না মহব্বত হবে এটা রসুলের শিক্ষা আদর্শ স্বামী আপনি হবেন বলেন ইনশাআল্লাহ আমরা নবীজির আদর্শ উম্মত হতে চাই শেষ কথা বলি ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান সত্তা যিনি সারা জীবনে সব কিছু দিয়ে গেলেন কিছু নিয়ে যাননি আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় আর কোনো মাল দৌলত রেখে যায় তাহলে সেই মাল নিবে তার ওয়ারিস তার আত্মীয় স্বজন আর যদি পরিবারে কোনো অসহায় মানুষ রেখে যায় তাহলে সেই অসহায় মানুষটার দায়িত্ব নিব আমি আল্লাহ নবী ফরমাইলেন
মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি ওয়া মান তারাকা আয়ালান আও ক্বালা দিয়ান ফা ইলাইয়া আও ক্বালা আলাইয়া। এই হলো হাদিস। মাল ছেড়ে গেছো, তোমার আত্মীয় স্বজন পাবে, আর অসহায় কন্যা সন্তান ইত্যাদি রেখে গেছো, সেটা আমি নবিয়ে দেখবো। সুবহানাল্লাহ। নিতে চান না দিতে চান? দিতে চান। শেষ কথা বলি, আল্লাহর নবী জানায় দিলেন, সারা জীবন তো মানুষের উম্মতের আর মখলুকাতের সেবা করে করে কাটায় দিলাম, যাওয়ার আগে জানায় দিতে চাই, নাহনু মাশিরাল আম্বিয়া লা নুয়াররিসু মা তারাকনা সাদাকা। আমরা নবীদের জমাত কোনো কিছু নিতে আসেনি, দিতে এসেছি, নিতে আসিনি, দিতে এসেছি। তাই শুনো, আমরা যদি কোনো মাল আমার মৃত্যুর পরে, যদি ওফাতের পরে কোন মাল ও দৌলত সম্পদ কোনো কিছু বাড়িতে থাকে, এগুলা সব আমার উম্মতের জন্য, আমার কোন ওয়ালি ওয়ারিস সেগুলাতে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মন্ত্রী কোন নেতা এমন কথা বলতে পারবে? তিনি সর্বভারতীয় সভাপতি হন আর কিচ্ছু হন, 30,000 টাকা থেকে 5 বছরের ভিতরে 80 কোটি টাকার মালিক, এমনটা কি দেশে আছে না? না। আর এরাও আবার স্বচ্ছ দেশ উপহার দিতে চায়, নির্লজ্জের বাচ্চা। সম্পত্তির হিসাব করতে করতে আয়কর বিভাগ পরিশান, আয়কর বিভাগ পরিশান, সুইজারল্যান্ডে নিয়ে টাকা রাখতেছে অধিক সুদ পাওয়ার জন্য। আরে ভাই, আসামে দেখেছি একটা নদীর মধ্যে টাকা পাইছে, বিলের মধ্যে, পানি জলের মধ্যে, ড্রেনের মধ্যে টাকা পাওয়া যায়, আর দেশের মানুষ না খেয়ে মরতেছে। তারা আবার স্বচ্ছ দেশ আর স্বচ্ছ আমেরিকা উপহার দিতে চায়, নির্লজ্জরা কোথাকার। আগে টাকা খাওয়া বাদ দেওয়া, চুরের দল, তারপরে সবকিছু বলবে। আমরা দল টল বুঝি না, আমরা মানুষ চাই, মানুষ চাই। আমি বলেছিলাম বরাক উপত্যকায় বদরপুরে একদিন, যে মরহুম মানুলক চৌধুরীর মতো একটা মিনিস্টার, আল্লাহ তাআলা যাতে জন্ম দেয় হিন্দু পরিবারে হোক আর মুসলিম পরিবারে হোক, যেখানে হোক, আমরা সেই লোক চাই। তো যাই হোক, শুধু টাকা চাই, সোনা চাই, মাল চাই, এই তো তাদের সম্পদ চাই। কিন্তু আল্লাহ রাসূল বললেন, যা ছেড়ে গেলাম, আমার মেয়েও পাবে না, আমার আত্মীয় স্বজন কেউ পাবে না, সদকা দিয়ে দিলাম, উম্মতের জন্য উইল করলাম। সুবহানাল্লাহ। দেখছেন, তাই নবীজির ওফাতের পরে ফাতেমা কোনো সম্পত্তি দাবি করেন, সেই নবী সব দিয়ে গেছেন। সুতরাং বন্ধুগণ, আসুন সেই নবীকে ভালোভাবে জানি, তার জীবনকে অনুসরণ করি। তার জীবন তো কোরআন রয়েছে আমাদের সামনে, তার জীবন তো 7 লক্ষ হাদিস আছে, আলেম ওলামা রয়েছেন। আসুন একটা একটা করে অগ্রসর হই, ইনশাআল্লাহ মৃত্যুর আগে কামিল উম্মত হব, আর দুনিয়াকে আমরা লাইট দিতে পারবো, ত্রিপুরাকে লাইট দিতে পারবো, ভারতবর্ষকে লাইট দিতে পারবো। আমেরিকা লন্ডনের মতো অভদ্র, উন্নত অথচ অভদ্র এই মানুষগুলোকে আমরা মুক্তির পথ দেখাতে পারবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুবারক খেদমতে অভিযানে শামিল হওয়ার সারা জীবন ধরে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটা স্লিপ এসেছে, গতকাল নিউজে এসেছে, দারুল উলুম থেকে ফতোয়া এসেছে।